এই গোপালজির মন্দির থেকে ঠিক বেরিয়ে, গেট থেকে বেরিয়ে একটু ডান দিকে হেঁটে গেলে এখানে বড় গেট আছে, বড় গেট দেখতে পারবে। বড় গেটের পরেই কিছুটা গেলে ছোট গেট আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ বড় গেট দেখা যাচ্ছে। এখানে ভেতরে লক করা অ্যালাউ নেই, সেখানে ভিডিও করা যাবে, তাই আমি ভেতরে কথা বলতে পারছি না। আর এখান থেকে একটু এগিয়ে গেলে ওই যে দেখা যাচ্ছে ছোট গেট, 2 নম্বরে রাসমঞ্চের দিকে দেখা যাচ্ছি। আর কীভাবে কি সহজ উপায়ে কোনটা থেকে কোনটা গেলে সুবিধা হবে সব এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন আপনারা। এই যে চলে এসেছি রাসমঞ্চ, এটা চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে কথা বলা অ্যালাউ নেই, জাস্ট ভিডিও করে বেরিয়ে নিয়ে চলে আসবে। বর্তমানে কোনো রাস উৎসব হয় না, একটা সময় হয়েছে এখানে 1600 খ্রিস্টাব্দ থেকে ধারাবাহিক ভাবে হয়েছে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এই জায়গা, তারপর থেকে আর সেই রাস উৎসব হয় না। তবে প্রাচীন উৎসব আজও হয় সেটা অন্য জায়গা, যেখানে তো উনি একটা সময় বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন, এখানে শ্রীনিবাস আচার্যের আগমন ঘটেছিল, চৈতন্য মহাপ্রভু যিনি প্রধান শিষ্য ওনার কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পর এত মন্দির বানাতে থাকেন না, তো প্রথমেই রাজা বিধানবীর এই রাসমঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাকালটা হলো 1600 খ্রিস্টাব্দ, তার মানে 1600 খ্রিস্টাব্দ থেকে এর বয়সটা ধরা যাচ্ছে 424 বছর, আজ 2024 চলছে। তো একটা ইউনিক আর্কিটেকচার এ কারণে বলছি, যেখানে দেখুন কোনো রড বা সাপোর্ট নেই এবং খিলান হতে হতে উঠে গেছে, 3টা স্থাপত্যের সমন্বয় লক্ষ্য করতে পারি আমরা এখানে। আর্কিটেকচারের দিক দিয়ে দেখুন উপরের দিকটা দেখা যায় পিরামিডের মতো, হ্যাঁ, যেটা ইজিপসিয়ান আর্কিটেকচার, মাঝখানে যে গম্বুজগুলো আমরা দেখতে পাচ্ছি, গ্রাম বাংলা দোচালা বা তর্নাগলি 4 চালা কোনারগুলো, যেটা বেঙ্গলি আর্কিটেকচার, আর নিচের খিলানগুলো হলো ইসলামিক বা মুঘল। 3টা স্থাপত্যের সমন্বয় যেখানে রড বা সাপোর্ট নেই, পাতলা টালির মতোই। দ্রুত পরে উঠুন, এখানে কোনো মূর্তি নেই, বর্তমানে কোনো রাস উৎসব হয় না, একটা সময় হয়েছে এখানে 1600 খ্রিস্টাব্দ থেকে ধারাবাহিকভাবে হয়েছে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এই জায়গাতে, তারপর থেকে আর সেই রাস উৎসব হয় না। তবে প্রাচীন উৎসব আজও হয়, সেটা বিষ্ণুপুরের অন্য জায়গা যেখানে ট্রাস্টি দ্বারা মূর্তিগুলো রাখা আছে, কৃষ্ণগঞ্জ আর মাধবগঞ্জ নামে 2টো পাড়া আছে। তো এখানে দেখুন বেশ কিছু খিলান বা এগুলো দুয়ার বলে পরিচিত আমাদের বিষ্ণুপুরে, 108 দুয়ার নামে পরিচিত, রাধাকৃষ্ণের সব মূর্তি এখানে সাজানো হতো। আর বিষ্ণুপুরকে দ্বিতীয় গুপ্ত বৃন্দাবন বলা হচ্ছে, বিষ্ণুপুর হলো মন্দির নগরী বিষ্ণুপুর, মানে মন্দিরের ছড়াছড়ি। এই যে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন, অ্যাকচুয়াল শ্রীনিবাস আচার্য হলো এখানকার প্রাণপুরুষ, রাজা বিরামবীর উনার পুঁথি লুট করেছিলেন,
আর রাসমঞ্চের পুরাতন অংশ আলাদাতে এই যে দেখুন, এখানে টিয়া পাখির চিত্র দেখা যায় সাদা অংশে, আর পোড়ামাটির কাজ, টেরাকোটা, এই যে ফুলের নকশা। সাদা অংশটা হলো পঙ্কের আবরণ। পঙ্ক বলতে কি, শাঁখ বা ঝিনুক, যেটা চুনের, ওটা পচন দেওয়া হতো, চুনের একটা মোটা প্রলেপ তৈরি হতো, সাথে মেশানো হতো বেলের আঠা, তাছাড়া বিউলির ডাল, চিটে গুড়, মেথি জল, এসকল দিয়ে এটি বানানো হতো। পুরো ইউনিক শেপ, মানে স্কোয়ার শেপে। এরপরে ভেতরে গর্ভগৃহ দেখাবো আসুন। আর এখানকার একটা ফুলের নকশা দেখে আপনাদের, টেরাকোটার মধ্যে পোড়ামাটির যে চিত্র, এই যে এগুলো পাতলা ইট যে দেখছেন, এগুলো তেঁতুল কাঠ দিয়ে পোড়ানো হতো তখনকার দিনে। তেঁতুল কাঠটাতে এই কারণে ব্যবহার করা হয়েছে, তেঁতুল কাঠে আগুন ধরে রাখার ক্ষমতা অনেক বেশি এবং দিকে দিকে আগুনটি জ্বলে, তাহলে মৃদু আঁচে ইঁটটা খুব পোক্তভাবে পুড়ে যেত, এবং পাতলা পাতলা ইঁট, তাহলে নোনা লাগার চান্সটা থাকছে না। এই একটা প্রদক্ষিণ পথ বর্গাকার। এরপর এটা ছেড়ে ডান দিকে ঢুকুন, দক্ষিণমুখী এর রাসমঞ্চ। দেখুন এখান থেকে উচ্চতা বাড়তে থাকছে, এবং হালকা এই যে লেয়ার একটা দেখা যায় না, পঙ্কের আবরণ যেটা বললাম, বাইরের দিকটা, ভেতরের এই অংশ আবৃত ছিল। এটা দ্বিতীয় নম্বর, মানে এটা একটা চতুর্দিক এরকম একটা প্রদক্ষিণ করা যায়। আর এরপরে আসুন এদিকে, এটা হলো তিন প্রস্থ। তিন প্রস্থ প্রদক্ষিণ পথ বলতে এই যে এই একটা প্রদক্ষিণ পথ, এটাও চতুর্দিক এরকম ভাবে প্রদক্ষিণ করা যায়। আর এই জায়গাটাতে আসুন, গর্ভগৃহটা দেখাবো, যেটা পুরো রাসমঞ্চের কেন্দ্রস্থল বলা হয়। এই জায়গাটা দেখুন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে জায়গাটিকে গ্রিল গেটটা বসিয়ে রেখেছে সেফটির জন্য। পিছনের দেয়ালে একটা কুলঙ্গির মতো দেখা যায়, দেখুন সেখানে একটা পার্মানেন্টলি রাধাকৃষ্ণের মূর্তি রাখা থাকতো ওই জায়গাটিতে। আমরা ভেতরে ঢুকতে পারলে ডান দিক বা বাম দিকে এরকমই দুটি আবার পথ আছে, যেটা পেরিয়ে গেলে পিছনে প্রশস্ত যে মূল গৃহ, সেই গর্ভগৃহটা আপনাদেরকে আমি সাইড থেকে দেখাবো। তো আসুন এই সাইড থেকে, এইখানে আগে মূর্তিগুলো আনা হতো সব মন্দির থেকে, তারপর একটা একটা দুয়ারে সাজিয়ে রাস উৎসবটা পালন হতো। আর সেই সময় আলোর ব্যবস্থা ছিল, প্রদীপ জ্বালানো হতো আর মশাল জ্বালানো হতো। এই যে ক্রস ভেন্টিলেশন, এদিকে দেখুন, এদিকে দেয়াল থেকে ওদিকে দেয়ালে একটা আলো দেখা যাচ্ছে, মানে কি গর্ভগৃহের ওই সংকীর্ণ পথটি প্রবেশ করতে পারলে আমরা এই এটা এটা রুমের মতো পুরো এই ভেতরে আমরা পৌঁছাতে পারতাম।